সংক্রমণের 112তম দিনে নতুন আক্রান্ত 3504 জন, মারা গেছেন 34 জন, একদিনে 1185 জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন 54318। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 133978 এবং প্রাণহানি 1695 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সংক্রমণের হার বুঝে জোনিং পদ্ধতি বাস্তবায়নের কাজ চলমান আছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। প্রতিদিনের মতো কোভিড নাইন্টিন সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান, 24 ঘন্টায় 18498টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 3868 জন, মারা গেছে 40 জন, হাসপাতালে মারা গেছে 31 জন, শনাক্ত হয়েছে 3868টি। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 130474 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1661 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 18.72%, আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার 1.27%, সুস্থতার হার 40.72%। সারাদেশে কোভিড নির্ধারিত হাসপাতালে রোগী ভর্তি আছে 4691 জন এবং আইসিইউতে 183 জন। 24 ঘন্টায় 530 জন নতুন রোগী ভর্তির তথ্য জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে। সংক্রমণের এ পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।